ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটা টাইপ। তো এটা আমি তোমাদের না বললেই নয় যে ডেটা টাইপ থেকে তোমাদের হচ্ছে বরাবর দেখবা যে সিজনশীল গুলোকে, বোর্ড সিজনশীল যেগুলো আছে সেখানে যদি তোমরা একটু প্রশ্ন নিয়ে আলোচনা করো বা প্রশ্ন নিয়ে একটু তোমরা দেখো, তাহলে দেখবা যে তোমাদের এই ডেটা টাইপটা তোমাদের সিজনশীলে অনেকবার এসেছে। তো এই জন্য তোমাদের বলতে পারবো যে এই ডেটা টাইপটা হচ্ছে তোমাদের সিজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এইটার এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রত্যেকে একটু খেয়াল করো যে ডেটা টাইপটা কি সেটা আগে আমরা একটু দেখি। ডেটা টাইপটা হচ্ছে একটি ডেটাবেস টেবিলে বিভিন্ন ফিল্ডের মানের ভিন্নতাকে ডেটা টাইপ বলে। আবারও বলছি, একটু খেয়াল করে দেখো যে একটা ডেটাবেস টেবিল, আমরা প্রিভিয়াস লেকচারটাতে দেখেছিলাম যে ডেটাবেস ডেটা থেকে ডেটাবেস, ডেটাবেস থেকে কিভাবে একটা টেবিল তৈরি হচ্ছে সেটা আমরা দেখে এসেছিলাম। এখন সেই ডেটাবেস টেবিলে তোমার বিভিন্ন রকম ফিল্ড থাকে, ফিল্ডগুলো নিয়ে ফিল্ডের এক একটা ফিল্ডের মানে এক এক রকমের হয়। এই যে ফিল্ডের মানে যে ভিন্নতাটা আমরা দেখতে পাচ্ছি, ওই ভিন্নতাটাকেই বলা হয় হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপটাকে আমরা প্রধানত কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। তো প্রথমত দেখো, তোমরা হচ্ছে ডেটা টাইপের প্রথম ভাগটাকে বলতে পারি আমরা টেক্সট বা ক্যারেক্টার। আচ্ছা, শব্দটা থেকে খেয়াল করে দেখো, টেক্সট বা ক্যারেক্টার শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে তোমাদের কি থাকবে, কিছু অক্ষর ভিত্তিক সংখ্যা থাকবে বা অক্ষর ভিত্তিক বা বর্ণ ভিত্তিক কিছু মান থাকবে। যেমন হচ্ছে ABCD, 0 থেকে 1, এই সংখ্যাগুলো সমন্বয়ে যখন তোমরা হচ্ছে একটা ফিল্ড তৈরি করবা সেটাকে বলতে পারবা হচ্ছে তোমার টেক্সট বা ক্যারেক্টার। যেমন তোমাদের আমি উদাহরণস্বরূপ বলতে পারবো যে হচ্ছে A1 B C D, এই যে তোমাদের একটা অক্ষর তোমার শব্দ লিখেছি, এই শব্দটার সাথে দেখো তোমার অক্ষরও আছে আবার বর্ণও আছে, তাহলে অক্ষর এবং বর্ণ সমন্বয়ে যে তোমার ডেটা টাইপটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে তোমার টেক্সট বা ডেটা টাইপ। আর একটা ইনফরমেশন হচ্ছে সেটা যে টেক্সট বা ডেটা টাইপের তোমাদের হচ্ছে 1 থেকে 255টি অক্ষর তোমরা এই ফিল্ডের মধ্যে লিখতে পারবা। আচ্ছা, এরপরে আসো নাম্বার। নাম্বারটা কি, তোমার নাম্বার শব্দটাকে দেখে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র সংখ্যা থাকবে। যেমন 0 থেকে 9, এই শূন্যগুলো যখন সংখ্যাগুলো যখন আমরা ব্যবহার করি এগুলোকেই বলা হয় হচ্ছে তোমার নাম্বার, ঠিক আছে। আর এই নাম্বারে তোমার কম্পিউটার মেমোরিতে তোমার 8 বাইট জায়গা দখল করে নেয় ওরা। আচ্ছা, এরপরে আসো অটো নাম্বার। অটো নাম্বারটা কি, যে ডেটাবেজের যে ফিল্ডটা থেকে আমরা দেখবো যে নাম্বার গুলো তোমার সিরিয়াল মেনটেন করে আসতেছে বা ক্রম অনুসারে আসতেছে, সেই ফিল্ডের নাম্বারটাকে আমরা বলতে পারবো অটো নাম্বার। যেমন উদাহরণস্বরূপ বলতে পারবো তোমাদের রোল নাম্বারটা, যখন তোমাদের স্টুডেন্টের তালিকাটা তৈরি করা হয় তখন দেখা যায় যে একটা ক্রম অনুসারে তোমাদের স্টুডেন্টের তালিকাটা তৈরি করা হচ্ছে, সেই ক্রম অনুসারে যে ফিল্ডটা সেটাকে বলা হয় হচ্ছে অটো নাম্বার। আচ্ছা, যেমন হইতে পারে হচ্ছে তোমার রোল নাম্বার, তারপর হচ্ছে শুধুমাত্র হচ্ছে তোমার ক্রমিক নাম্বার, আইডি নাম্বার, এগুলো কিন্তু সবই তোমার ক্রম অনুসারে আসে। আচ্ছা, এরপরে আসো আরেকটা কথা, সেটা হচ্ছে অটো নাম্বারে তোমার হচ্ছে মেমোরিতে 4 বাইট জায়গা দখল করে নেয়। এরপরে আসো লজিক্যাল। লজিক্যাল শব্দ থেকেই আমি বুঝতে পারতেছি এখানে দুইটা তোমার থাকবে, সংখ্যা থাকবে, একটা হচ্ছে 0 অথবা আরেকটা হচ্ছে তোমার 1। তো এই যে 0 অথবা 1 দ্বারা যে ফিল্ডটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো, মানে না বোধক এবং হ্যাঁ বোধক যে দিয়ে যে ফিল্ডটাকে আমি আইডেন্টিফাই করব সেই ফিল্ডটাকে আমরা বলতে পারবো হচ্ছে তোমার কি, লজিক্যাল ডেটা টাইপ। আচ্ছা, এটার জন্য মেমোরিতে তোমার হচ্ছে 1 বিট জায়গা দখল করে, কারণ শুধুমাত্র একটা বিট আসতে পারে, হয় 0 আসতে পারে আর না হলে তোমার 1 আসতে পারে। আচ্ছা, এরপরে আসো মেমো। মেমো শব্দটা থেকে আমি তোমাদের বলবো যে যদি তোমরা হচ্ছে কোনো হচ্ছে একটা ফিল্ডের মধ্যে তুমি যদি কোনো বর্ণনাতিক জিনিস লেখো, যেমন হচ্ছে তোমাকে যদি একটা জায়গা ফর্ম পূরণ করতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমার নিচে থাকতে পারে তোমার হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা কি, তাহলে সেক্ষেত্রে তোমার কি আসতে পারে, নিচে তুমি শিক্ষাগত যোগ্যতা বলে সবগুলো বর্ণনাতিক ভাবে লিখতে পারো। যেমন তোমার হচ্ছে আগে তুমি হচ্ছে কি দিতে পারো, SSC দিতে পারো, তারপরে HSC, তারপরে হচ্ছে তোমার অনার্স লেভেল, তারপর মাস্টার্স লেভেল, এই যে তুমি বর্ণনা করে যে তোমার শিক্ষাগত যোগ্যতাটা দিচ্ছ তার সাথে তোমার কি হচ্ছে কতগুলো অক্ষর বর্ণ সমষ্টি সমস্ত কিছু নিয়ে তুমি কি করতেছো, একটা বর্ণনাতে ফিল্ড তৈরি করতেছো,
ওই ফিলটাকে বলা হয় হচ্ছে তোমার ম্যানো। আর এখানে তোমার হচ্ছে যেমন আমরা টেক্সে কিছু লিমিটেশন অক্ষর দেখেছিলাম যে 1 থেকে 255টি অক্ষর ব্যবহার করা হয়, আর ম্যামোতে 1 থেকে 63,999টি অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। আর তোমার কম্পিউটার মেমোরিতে ও হচ্ছে তোমার 1 GB জায়গা দখল করে নেয়। এরপরে আসো কারেন্সি। কারেন্সি মানে কি? কারেন্সি মানে হচ্ছে টাকা পয়সা যে ফিল্ডটাতে তোমার দেওয়া দেখানো হয়। যেমন হচ্ছে তোমার তুমি যদি দেখো যে ব্যাংকে যে সকল তোমার হচ্ছে এই ডেটাবেস গুলো তৈরি করা হয়, মানে ব্যাংকে যে সকল তালিকা গুলো তৈরি করা হয়, সেখানে তোমার একটা স্যালারির একটা অপশন থাকে, বা যে কোনো প্রতিষ্ঠানে তোমার হচ্ছে স্যালারি মানে বেতনের একটা অপশন থাকে। তো এইখানে যে টাকা পয়সা লেনদেন করার জন্য যে ফিল্ডটাকে তৈরি করা হয় সেটাকে বলা হয় হচ্ছে কারেন্সি। আর এখানে তোমার হচ্ছে 8 মিনিট জায়গা মেমোরিতে দখল করে নেয়। এরপরে আসো হচ্ছে ডেট বা টাইম। ডেট বা টাইম শব্দটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে কি হবে, ডেট অথবা টাইম মানে তারিখ অথবা সময় আসতে পারে। এই তারিখ অথবা সময় আসার জন্য তোমার যে ফিল্ডটা ব্যবহার করা হয় তা সেটাকে বলা হয় হচ্ছে তোমার ডেট বা টাইম। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ তুমি বলতে পারো কোনটা তোমার তোমার হচ্ছে জন্মের তারিখটা, অথবা তুমি হচ্ছে কখন তুমি তোমার একটা প্রতিষ্ঠানে তুমি হচ্ছে যোগদান করেছো, কখন তুমি সেখানে যোগদান করেছো, সময়টা কি হইতে পারে অথবা তারিখটা কি হইতে পারে। তো ওই যে তোমার যে সকল ডেটা টাইপ ডেটাবেসে তোমার হচ্ছে ফিল্ডটাকে তোমার হচ্ছে সময় বা তারিখ নির্ধারণ করে দিচ্ছে সেই সকল ফিল্ডগুলোকে বলা হয় ডেট অথবা টাইম। আচ্ছা এরপরে আসো ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট এটা থেকে তোমার কি বোঝানো যাচ্ছে, এটার মানে হতেছে তোমার সরি ইংরেজি একটু আটকিয়ে গেলাম, সেটা হচ্ছে দেখো আবার পুনরায় আসি, ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট এটার ফুল মিনিংটা আগে একটু জেনে নিই, সেটা হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। মানে কি, কোনো ছবি টেক্সট তা অডিও ভিডিও এই সকল তোমার তথ্য যখন আমি কোনো ফিল্ডের মধ্যে অ্যাটাচ করি মানে ফিল্ডের মধ্যে দেই, তখন ওই ফিল্ডটাকে আমরা বলতে পারবো হচ্ছে ওএলই অবজেক্ট। কথা কি বোঝা গেছে? আরেকবার বলছি, খেয়াল করো যে যে ফিল্ড ডেটাবেসে যে ফিল্ডটার মধ্যে আমরা ছবি তারপর হচ্ছে অডিও ভিডিও তারপর কোনো লিঙ্ক যদি তোমার এটার মধ্যে প্রবেশ করায় তাহলে সেক্ষেত্রে ওই তোমার ফিল্ডটাকে আমরা বলবো হচ্ছে ওএলই অবজেক্ট। আর এটাতে তোমার কম্পিউটার মেমোরিতে ও 1 GB জায়গা দখল করে নেয়। এরপরে এসো হাইপার লিঙ্ক। লিঙ্ক মানে কি, যে একটা পেজ থেকে আরেকটা পেজে আমাকে নিয়ে যাবে। তার মানে হাইপার লিঙ্কটার মানে হচ্ছে ডেটাবেজে আমি এমন একটা ফিল্ড তৈরি করব যে ফিল্ডে আমরা কি করতে পারি, কোনো অন্য আরেকটা পেজে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করতে পারে, মানে ডেটাটা ইনপুট করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এই সকল তোমার জিনিসগুলোকে মানে ফিল্ডটাকে বলা হয় হচ্ছে হাইপার লিঙ্ক। যেমন এখানে আমি কি করতে পারি, এখানে আমি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে ইমেল অ্যাড্রেসটাকে ক্লিক করলে কি করতেছে, ইমেল অ্যাড্রেসটার পেজে আমাকে নিয়ে যাচ্ছে। মোট কথা হচ্ছে যে ফিল্ডের মধ্যে আমি ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাব বা অন্য একটা তোমার হচ্ছে সাইডে চলে যাব, সেই পেজ ফিল্ডটাকে বলা হয় হচ্ছে তোমার হাইপার লিঙ্ক। আচ্ছা এরপর আসো লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ড শব্দটার মানে হচ্ছে তোমার তৈরিকৃত একটা টেবিল আছে বা তৈরিকৃত একটা ডাটাবেস টেবিল আছে, সেই টেবিলটা থেকে তুমি নির্ভুলভাবে তথ্যটাকে তোমার নতুন একটা তৈরিকৃত টেবিলে ট্রান্সফার করে দিবা, মানে কপি করে পেস্ট করে দিবা, যেটাকে সহজ ভাষায় বলা যায় যে একটা তৈরিকৃত টেবিল আছে যেটা থেকে আমরা ডাটাটাকে নিয়ে আমার একটা নতুন তৈরিকৃত টেবিলে দিয়ে দিব, সেটাকে বলা হয় হচ্ছে তোমার লুকআপ উইজার্ড। আচ্ছা এই ধরনের ফিল্ডগুলোকে বলা হয় হচ্ছে তোমার কি, লুকআপ উইজার্ড ফিল্ড। আচ্ছা এরপরে আসো অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা কি, অ্যাটাচমেন্টটা অনেকটা হচ্ছে তোমার ওয়েলি অবজেক্টের মতো, যে কোনো তোমার এমএস ওয়ার্ডে কোনো কাজ করেছো সেগুলো তুমি হচ্ছে যখন একটা ফিল্ডে অ্যাড করে দিবা সেই সকল ওই সে সময় ওই সকল ফিল্ডগুলোকে বলা হবে হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট। এখানে তুমি নিয়ে তুমি আর ইমেল অ্যাড্রেসটাও দিতে পারো, যেমন হাইপার লিঙ্ক আমরা যা করেছিলাম সেটাও কিন্তু এখানে অ্যাটাচমেন্টে ব্যবহৃত হতে পারে। এবার আসো ক্যালকুলেটর। ক্যালকুলেটর মানে হচ্ছে যখন তুমি দুইটা ফিল্ডকে একত্রীকরণ করে দিবা, মানে একসাথে তুমি ওটাকে রূপান্তর করে দিবা, তখন ওই ফিল্ডটাকে মানে ওই যে দুইটা ফিল্ডকে মিলে যে একটা ফিল্ড তৈরি করেছো সেই দুইটা ফিল্ডের থেকে একটা ফিল্ড তৈরি করার ওই ফিল্ডটাকে বলা হয় হচ্ছে তোমার ক্যালকুলেটর। যেমন তোমার এখানে আমরা যখন কোনো তোমার হচ্ছে ইমেলে খুলতে যাই তখন আমাদের ফার্স্ট নেম চায় আমাদের লাস্ট নেম চায়, কিন্তু এই দুটো মিলে তখন কিন্তু একটা নেমে পরিণত হয়, ওই যে একটা নেমে পরিণত হয়েছে ওইটাকে বলা হয় হচ্ছে তোমার ক্যালকুলেটর।
তো তোমাদের আশা করি তোমরা এই লেকচারটা বুঝতে পেরেছো, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে তোমাদের এখানে মধ্যে সবচেয়ে বেশি চলে আসে হচ্ছে টেক্স, নাম্বার, অটো নাম্বার, মেমোরি, কারেন্সি, ডেট, আর হচ্ছে তোমার ওয়েলিং অবজেক্ট। এই যে আমি যে টিক চিহ্নগুলো দিলাম না, এগুলো দেখবা যে তোমরা হচ্ছে প্রশ্ন নিয়ে যদি ঘাটাঘাটি করো তাহলে এই সকল জিনিসগুলো তোমার ঘুরায় ফিরে বারবার আসতেছে তোমাদের সৃজনশীলে। তো এইগুলো তোমরা হচ্ছে একটু কষ্ট করে ভালো করে পড়ে ফেলবা, যাতে তোমাদের সৃজনশীল আসলে ওই সৃজনশীলের প্রশ্নটা যাতে তোমাদের মিস না হয়। তাহলে আশা করি তোমরা আজকে যে টপিকটা তোমাদের নিয়ে আলোচনা করেছি সেই টপিকটা তোমরা ক্লিয়ার হয়েছো, এবং পরবর্তীতে এই অধ্যায়ে আরো কিছু টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।